أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু রহমতুল্লাহি ও বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব নূরুল ইসলাম নাহিদ ওম্মান থেকে জানতে চেয়েছেন তওবা করার বিষয়ে, যে মানুষ অনেক সময় অন্যায়ভাবে জোরপূর্বক কারোর সাথে ধর্ষণ করে, তো সেই তওবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা যদি কোনো পাপ বা গুনার কাজকে লক্ষ্য করি, সেই পাপ বা গুনা দু ভাগে বিভক্ত, একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট্ট, অর্থাৎ একটি হচ্ছে কাবিরা গুনা আর একটি হচ্ছে সাগিরা গুনা। তো সাগিরা গুনা যে সমস্ত পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার ফলে সে পাপ সমূহ মোচন করে দেয়, যেমন নামাজ পড়ার জন্য, উযু করার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরা গুনাহকে মাফ করে দেন। কিন্তু যে সমস্ত গুনাহ যাকে বড় গুনাহ বা কাবিরা গুনাহ বলা হয়, সে সমস্ত পাপের জন্য তওবা করা শর্ত, তওবা করা শর্ত। এবং সেই তওবা তখনই রব্বুল আলামিনের কাছে গৃহীত হবে যখন সেই তওবার মধ্যে কিছু শর্ত পাওয়া যাবে, চাহে সেই গুনার সম্পর্ক রব্বুল আলামিনের সাথেই থাকুক অথবা কোনো বান্দার সাথেই থাকুক। যদি সেই গুনার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে থাকে, তাহলে সেই গুনার থেকে তওবা করার জন্য তিনটি শর্ত রয়েছে। যদি এই তিনটি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত যদি পাওয়া না যায়, তাহলে সেই তওবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তার মধ্যে প্রথম শর্ত হলো এই যে পাপ গুনাহ সম্পূর্ণরূপে কী করতে হবে, বর্জন করতে হবে। দ্বিতীয়, যে পাপে লিপ্ত হওয়ার জন্য সে তওবা করতেছে, সেই পাপে লিপ্ত হওয়ার কারণে সে নিজেকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে। তৃতীয়, ওই পাপ বা ওই গুনার কাজ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প নিতে হবে। এই তিনটি শর্ত যদি কোনো পাওয়া যায়, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তওবা কবুল করবেন। আর যদি কোনো ব্যক্তি তওবা করে এমন পাপের জন্য যে পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটি শর্ত, যে তিনটি শর্ত প্রথমে বলা হয়েছে, সেই তিনটি প্লাস আরেকটি শর্ত হলেই যে হকদারের হক ফিরিয়ে দিতে হবে, হকদারের হক ফিরিয়ে দিতে হবে। যেমন কেউ যদি কারো অবৈধভাবে কারো মাল বা অন্য কোনো কিছু নিয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে। আর যদি সেই মাল ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে সেই মাল তার নামে ব্যয় করে দিতে হবে, আল্লাহর রাস্তায় সাদকা খায়রাত করে দিতে হবে। আর যদি সেটাও সম্ভব না হয়, যদি প্রথমে সে টাকা ব্যয় করে থাকে আর দ্বিতীয়বার সে যদি ঋণ পরিশোধ করার যদি শক্তি তার না থাকে, তাহলে তার জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। আর যদি কারো উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, তাহলে অথবা ওই ধরনের যদি কোনো দোষ করে থাকে, তাহলে সেই ব্যক্তির কাছে শাস্তি নিতে নিজেকে পেশ করতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি কারো কাছে কারো গীবত করে থাকে, তাহলে তার কাছে তা বৈধ করে নিতে হবে। তাহলে বোঝা গেল যে পাপ ছোট হোক বা বড় হোক, আল্লাহর সাথে সম্পর্ক হোক বা বান্দার সাথে সম্পর্ক হোক, সমস্ত পাপ থেকে তওবা করা হচ্ছে ওয়াজিব, পাপ থেকে তওবা করা হচ্ছে ওয়াজিব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুকমিনুনা লাআল্লাকুম তুফলিহুন,
হে ইমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা নিজেদের প্রতিপালকের নিকটে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তার কাছে তওবা করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা করো। এবং হাদিসের মধ্যে দেখা যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহর কসম, আমি প্রত্যেক 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি। আরেকটি হাদিসের মধ্যে এসে, আনিল আগার বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, রাওয়াহু মুসলিম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে কি করো, তওবা করো, তার নিকট ক্ষমা চাও, কেননা আমি প্রত্যেক দিন 100 বার করে তওবা করে থাকি। তাহলে সমস্ত আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল যে তোবার কত গুরুত্ব রয়েছে। তো প্রশ্নকারী যেভাবে বলেছেন, কোনো গুনার সম্পর্ক যদি বান্দার সাথে থাকে, তাহলে তাকে তার চতুর্থ শর্ত তাকে আদায় করতে হবে। আর যদি সত্যিকারই কেউ বিশুদ্ধতার সঙ্গে, ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে, নিজেকে লজ্জিত মনে করে যদি রব্বুল আলামিনের কাছে তওবা করে শর্ত সাপেক্ষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা অবশ্যই কবুল করবেন। এবং হাদিসের মধ্যে আরও বহু কথা রয়েছে, তবে শেষ কথা হলো এই যে, যদি সত্যিকারই সে বিশুদ্ধভাবে ইখলাসের সাথে তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.